সরস্বতী পুজো উপলক্ষে ব্যারাকপুরের মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে তৈরি করা হল চন্দন ক্ষীরের সরস্বতী প্রতিমা। ব্যারাকপুরের এক মিষ্টির দোকানের পক্ষ থেকে তৈরি করা হল চন্দন ক্ষীরের 4.5 কিলো ওজনের সরস্বতী প্রতিমা, যা দেখতে ইতিমধ্যেই মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। যেহেতু দেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী, সেই কারণে তৈরি করা হয়েছে এমনই মূর্তি। এর আগেও 79 বছরের পুরনো এই মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল 5 কিলো ওজনের গণেশ চতুর্থী উপলক্ষে খোয়া ক্ষীরের গণেশ মূর্তি, কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল জয় পর লিওনেল মেসির মূর্তি। এবার তাদের নবতম সংযোজন চন্দন ক্ষীরের তৈরি মূর্তি, যা দেখে মুগ্ধ ক্রেতা থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ অনেকেই। মুঠোবন্দি করছেন চন্দন ক্ষীরের তৈরি এই প্রতিমা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টান্ন ভান্ডার কর্তৃপক্ষ সমীর ঘোষ এবং গ্রাহকেরা কি জানালেন শুনে নেব। এটা প্রথমবার দেখছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখে। মানে খোয়া ক্ষীরে সরস্বতী মা, খুব ভালো লাগছে দেখে। অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু না কিছু করি, লিওনেল মেসি থেকে শুরু করে তারপর সান্তা ক্লজ এবং গণেশ ঠাকুরের মূর্তি, তারপর আমার মনে হলো যে মা সরস্বতী বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। তো যেহেতু সরস্বতী পুজো, সেই উপলক্ষেই এটা করা। এটা অ্যাকাউন্ট 4.5 কেজি খোয়া ক্ষীরের তৈরি। না, আমি এই প্রথমবার দেখলাম রামকৃষ্ণ মিশন ভান্ডারে, বাবন্দার দোকানে, ঠিক আছে? তো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ফটোটা আমি তুললাম, আমি তো শেয়ার করবো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবো। খুব সুন্দর, মানে পুরো মূর্তি অরিজিনাল, মূর্তিটা দেখে মাঝে পুরো অরিজিনাল। ঠিক আছে, কেউ মনে করবে না এটা মানে ক্ষীরের বানানো, আসলে ক্ষীরে তৈরি আছে এটা, কিন্তু কেউ মনে করবে না এটা ক্ষীরে দেখি চন্দন ক্ষীরে, তাই তো? এত সুন্দর করে, এত ডিটেলস আমি তো দেখিনি কোথাও। আমি তো মিষ্টি দোকানে প্রথমে এসে ওর যে বর কোণে মিষ্টিটা আছে ওখানে বানানো আছে, ওটা দেখেই তো চমকে গেছি। তারপর সরস্বতী ঠাকুরটা দেখে আমি তো এখন অবাক হয়ে গেছি, খুবই সুন্দর বানিয়েছে। আর এ দাদার দোকান প্রথম থেকেই খুবই ভালো, মিষ্টি বানান, সাজু ওরকম অতুলনীয়, সব খুবই সুন্দর। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।